ছবিতে শুরু করছি ভিন্ন স্বাদের বিষয়, কারণ তিনি আমরা জানি তিনি তার সাহিত্যক্ষেত্র বা বিভিন্ন বিষয়ে তার বিচরণ বিভিন্ন স্থানে, তিনি যেমন সঙ্গীতের ছাপ আমাদের দিয়েছেন, কবিতার রাশি দিয়েছেন, তেমনি তিনি নাটক এবং বিভিন্ন রং ব্যঙ্গ বিষয়ে দক্ষতা পরিচয় দিয়েছেন। আমি তার একটি ব্যঙ্গ নাটক তিনি পয়সার ভোজ এককের মাধ্যমে শুরু করেছি। আজ অনেকদিন বাদে একটা নিমন্ত্রণ জোগাড় করা গেছে। আরে মশাই, প্রত্যেক দিনই বলে এই কাল খাওয়াবো, এই আজ খাওয়াবো, এদিকে খাওয়াবার নাম নেই। আজকে কিন্তু শব্দ করতে পেরেছি, এটাই এই ভাই। আরে আরে এই মেলো, আরে কি ভাই, তোমার নামটা কি, এদিকে এসো। হ্যাঁ কি বললে, চন্দ্রকান্ত। আচ্ছা বাবা বাবা, চন্দ্রকান্ত তোমার বাবু কোথায় গেছে বলো দেখি। বলো কি, হোটেলে খাবার কিনতে গেছে, ওই জন্য সকাল থেকে আমার ডান চোখটা আজকে বড্ড লাগছে। মুখ্যন গেছে, আমি আসার সময় হয়ে গেছে। এটা বাবু, তুমি এক কাজ করো তো, আমি অনেকটা পথ হেঁটে এসেছি, এই একচিল তামাক না হলে তো আমার বাবা চলছে না। যাও যাও, একটু তামাক নিয়ে এসো, যাও। ওহ যদি এরকম কি হলো, তুমি এখন হয়ে গেলে সময়ের মতো দাঁড়িয়ে আছো কেন? তামাক বাবু বাক্সটা বন্ধ করে রেখে গেছে। বলো কি রে, এই তোমার মতো মানুষটাকে কেন তিনি বাইরে রেখে গেলেন সেটা তো বুঝতে পারছি নে। এই নাও এই নাও, এই এক পয়সার তামাক নিয়ে। এক পয়সায় তামাক হবে নি, কোথাও কিনতে হবে। ওরে বাবা, এ কোথায় এসে পড়েছি, এই ট্রামে যাওয়ার জন্য ভাড়া কি রেখেছিলাম? না বাবা না, যাও এই তামাক আস্তে আস্তে আরেকটু খিদেটাকে জমিয়ে নি, আমি একটু নাচা গানা করে নি। যদি জোটের এমনি বিনি পয়সায় গোল, ইতিশের পরে দিস শুধু মটন কারি ফিস, ইতিশের পরে দিস শুধু মটন কারি ফিস, সঙ্গে তাই হুইস কিশোরা দুজন রয়েল। এই তামাকটা বেশ করে দাও তো দেখিনি, বেশ করে আগুনটা দাও। একজন খাবার খাবার আর আরেকজন মিটাবে বিল,
দেখো 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 তুমি যার কাছে এসছো সে হচ্ছে উদয়, আমি হলাম অক্ষয়। আমি উদয়? বাবা তুমি কি করে বুঝলে বাবা আমি উদয়? আমি কি কপালে সাইনবোর্ড টাঙিয়ে রেখেছি? তুমি কি বাবা কাপড়ের দোকান থেকে এসছো? কেন আমি কাপড় নিয়ে দাম দিইনি যে বলে কি গো? দেখি মরেছে বাড়িও না, ছ মাসের বাড়া ভাই কি? দেখুন আমি এই বাড়ির মালিক, দেখুন আমি এই বাড়িতে থাকি না, আপনি যাকে খুঁজছেন ও ভাড়া দিয়েছেন, অথচ লোকটাকে দেখেননি কখনো। আরে বাবা রে, এই জন্যে নিমন্ত্রণ খেতে ডেকেছিল আমাকে। দেখুন দেখুন এসব একদমই করবেন না, আপনার আবার বসুন। তো উনি আসছে, উনি আসলে আপনাদের সব ভাড়া দিয়ে দেবে, বুঝেছি? আপনারা বসুন বসুন। আমি এখন একটু হাত পারিনি, আমি এখন একটু ধ্যানে বসি। যদি দেখি আপনারা আমার এদিকে এসে আমার এদিকে কেন বসছেন? আরে উদয় সাহেব, আমি সত্যি বলছি আমি নেই।